মুন্নি, আয় দরজাটা লাগা রাখ, আমি দক্ষিণ পারে গেলাম। গোলাম রব্বানি ভাই কি বাড়িতে আছেন? গোলাম রব্বানি ভাই কিরে মুন্নি, ভালো আছিস? কেমন আছিস না জানি, সেটা জেনে লাভ নাই, ভাইজান বাড়িতে নাই। আর তোরা এত রাইতে আমাকে বাড়িতে কি করস? আরে আমি আসি নাই তো, আমার ভাতিজা তোর ভাতিজির কাছে আসলো। রাত্রির বেলা একলা একলা আসবো, ওর দোকানে ভয় পাইবো, তাই আমি নিয়ে আসলাম। কসনাকে কি কইতে আইছস? রুবি, আমার কাছে গাইড বই নাই তো, তাই তোরটা নিতে আইছি। রাইতের বেলা কিছু প্রশ্নের উত্তর পইরা সকালবেলা আবার দিয়া যাও। না গাইড লাগবো? হ্যাঁ ফুফু, গাইডটা দেই। তাড়াতাড়ি গাইড বই দিয়ে আগে বিদায় কর, স্যার দেখতে মন চাইতেছে না। যা নিয়ে। লাল টিপ, লাল উন্না, লাল চুরি, হেম করস নি কারো লাগে? কালকে কখন আসবেন গাইড দিতে? যখন খুশি তখন আসুক, গাইড আমি রাখবো। হইছে না গাইড না, এন্তর হেন্তে বিদায়ও। আসার সময় আওয়ালের দোকান থেকে তোর লিখে চানাচুর, চিপস, আচার নিয়ে আসলাম। এগুলো নিয়ে আমার ধন্য কর। তোরা ধন্য করতে পারলাম না, তোর মতো একটা ফালতু পোলার থেকে এরকম আসার চিপস এডি আমি নিমু, তুই ভাবলি কেমনে? তাড়াতাড়ি বাড়িতে বিদায় না, লিখিত গার ধাক্কা দিয়ে বাইর করুম। ঠিক আছে, তাহলে গার ধাক্কাই দে, অন্তত তোর নরম হাতের সাথে আমার ঘাটটা একটু সোয়া লাগুক। তোর মনটা যেমন শক্ত, তোর হাতটাও শক্ত। তোর মাল লগে আমার দেখা হয়েছে, মিশাকা তোকে অহনর সময় আছে, সত্য করে রাখ। এত রাইতে আমার বাড়ির কি করস তোরা? গোলাম রব্বানি ভাই, আসলে মিশা কথা কয়ে লাভ নাই। মুন্নি, তোর বাইরে কি সব খুলে কয়ে দিব? কারণ আপনার বোন আমার পছন্দ করে, আমার ভালোবাসে, আমার না দেখে সে থাকতেই পারে না। আমি দিনের বেলা কাজের মধ্যে থাকি না, দিনের বেলা তো সময় দিতে পারি না, তাই আমার রাত্রে আসতে বসছি। কিন্তু বাড়ির মধ্যে হঠাৎ করে আইয়া আপনি কাবাব মে হাড় দিয়ে গেলেন গা। খবরদার মাসুদ, একদম মিথ্যা কথা কই না, বিশ্বাস করেন ভাই জান আমি আর আইতে কই নাই। আচ্ছা ভাই, আপনি বলেন, সে যদি আমার আসতে না বলতো তাহলে আমি কিভাবে জানলাম যে আপনি এই সময় ঘরে নাই? আপনি শুধু ঘর থেকে বাইরে ছিলেন, সে আমার সঙ্গে সঙ্গে ফোন দিছে, মাসুদ জান তাড়াতাড়ি আসো, তোমার না দেখে আমি থাকতে পারতেছি না, আর আমি সুইটা চলে আসছি। বলে আমার বনি ভাই, আপনার বোন কিন্তু আমার পছন্দ করে, সে কিন্তু আমার ছাড়া বাঁচবে না, বিয়া দিবে না আমার কাছে, ঘটক পাঠামু। আর চুপ, তোর মতো একটা বেকার বাদাইমা বড় ভাইয়ের গাড়ির উপর বসে খাস, তুই কেমনে ভাবলি তোর কাছে আমার বোন বিয়া দিব? আমার সামনে খাড়াইয়া তুই আমার বোনের বিয়া করবি, এই কথা কস? বুঝছি, জোতা না দিলে সোজাবি না, আস্তে আস্তে দৌড় দিতে দেন। হ্যাঁ বলা বলা কথা, ভাই হারাম দাদারা, কত বড় সাহস সাহস! হ্যাঁ, এত বড় সাহস এত রাইতে এইখানে আইসত? বাদাইমের বাচ্চারা সাথে ওই যে বাইস্তারে নিয়ে হেডের মাধ্যমে বানাইতেছে, ফাজিল কোথাকার! আর এই যে তুই, আরে বাবা রে বাবা, ইমন বাবলে থাহে জীবন একেবারে বাজা মাছটা উল্টাই খেতে পারে না। এ আবার তলে তলে দেখা যায় বাজা মাছ সহ করাই শুদ্ধ মুখে ঢুকাই দেয়। এই তুই কি মনে করছস, বাদামি লোকে প্রেম করবি আর আমি এটা মেনে নিব না? জীবনেও না, মনে করছিলাম তরে পরে বিয়া দিমু লেখাপড়া শেষ হলে, কিন্তু না, অহনি তরে বিয়া দিয়ে দিমু। আমাকে খালা তো ভাই বাহাদুর আছে না, হ্যার আমি খবর দিতেছি, হ্যার লগে বিয়ার দিন তারিখ সব ঠিক করে ফেলামু। খার বেশি পারছস না? আরে হ্যাঁ বাহাদুর, ফুফু তুমিও তো তলে তলে বেলতলা যে এগুই রাহো, খালি আমার এই বাধা দাও। চুপ কর, মাসুদে বাসার লেগে ভাইজানের কাছে বিনা কারণে আমার তৈরি কথা শুনতেছি না? ওরে আমি উচিত শিক্ষা দিই।